একদিকে যখন চাকুরি হারিয়ে সর্বশান্ত হয়ে রয়েছে রাজ্যের 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা, তার উপর ঋণের বোঝা ক্রমশই বেড়ে যাচ্ছে এই সকল শিক্ষকদের মধ্যে। আর এরই জাতাকলে পড়ে রাজ্যে এখন পর্যন্ত 114 জন চাকরিচ্যুত 10,323 শিক্ষকের প্রয়াণ হয়েছে। গোটা বিষয়টি অত্যন্ত অমানবিক। রাজ্যের বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি মতো চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি মানবিক আচরণ করছে না। সোমবার ফের এই অভিযোগ তুললেন চাকরিচ্যুত শিক্ষক 10,323-দের জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব। এদিন জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং আমরা 10,323 শিক্ষক সংগঠনের উদ্যোগে রাজধানীর অভিনগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রতিনিধিমূলক একটি ডেপুটেশন প্রদান করে তারা সেখানে রাজ্যের বিজেপি সরকারকে প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারকে প্রতিশ্রুতি পালনের আহ্বান করেন। না হলে আগামী দিনে রাজ্য সরকার এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী থাকবে এই সকল শিক্ষকদের দুরবস্থার জন্যে। এদিন ডেপুটেশন প্রদান করে আমরা 10,323 শিক্ষক সংগঠনের নেতৃত্ব ডালিয়া দাস ফের হুঁশিয়ারি দেন, যদি তাদের সমস্যার সমাধান না করে রাজ্য সরকার, তাহলে আগামী দিনে ব্যাংকের সামনে গণধর্নায় বসতে যাচ্ছে 10,323 শিক্ষক শিক্ষিকারা। আমাদের বলেছিলেন যে গ্যারান্টারদের উপর প্রেশার করা হবে না, কিন্তু এখন তো প্রেশার করা হচ্ছে। এখন আমরা আবার গ্রামীণ ব্যাংকে যিনি লোন সেকশনে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করব, করে ওনার কাছে আমরা বিষয়গুলো জানাবো যে বিভিন্ন ব্যাংকে আমাদের যে ব্যাংক থেকে যে আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকারা লোন নিয়েছিলেন তাদের গ্যারান্টারদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হচ্ছে, স্যালারি দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তারা বাড়িতে গিয়ে, এটা একটা কায়দা, ব্যাংকের একটা কায়দা যে 10,000-এর শিক্ষকরা যেন আসে লোনটা যাতে রিকোভারি করে, এটা একটা প্রসেস নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষরা। সেক্ষেত্রে 10,323-এর শিক্ষকরা কোথা থেকে লোন দেবে, কোনো কোনো ব্রাঞ্চ যেমন বর্দোয়ালি ব্রাঞ্চ এক্ষেত্রে একটু সাহায্য করেছেন যে যতটা পারবেন আপনার একটা অ্যাপ্লিকেশন দিয়ে যান, সিভিল তো এমনিতেই খারাপ হয়ে গেছে, যতদিনে পারবেন আপনাদের ইন্টারেস্টও বেড়ে যাচ্ছে, যতটুকু পারবেন সেটা একটা অ্যামাউন্ট লিখে একটা অ্যাপ্লিকেশন করুন আর ফিস খুলে দেওয়া হবে। এটা অশ্বস্ত আজকে বর্দোয়ালি ব্রাঞ্চের যিনি লোন সেকশনে আছেন তিনি বলেছেন। আমরা তারপর এখান থেকে হেড অফিসে এসেছি, যিনি লোন সেকশনটা দেখছেন ওনার সঙ্গে কথা বলবো, যদি আমাদের এইগুলো কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু আমরা আবার বড় করে ডেপুটেশন দিতে আসব বা আমরা এই ব্যাংকের সামনে কিন্তু ধর্ণা দেব। এটা কিন্তু আমরা সরকারের কাছে, ব্যাংকের কাছে, আমরা হুঁশিয়ারি বলুন বা যাই বলুন, আমরা কিন্তু আগামী দিনে এখানে বসে পড়ব। এদিকে সোমবার পর্যন্ত রাজ্যে অভাব অনটন সহ বিভিন্ন চাপে এখন পর্যন্ত 114 জন চাকরিচ্যুত শিক্ষকের প্রয়াণ হয়েছে। রবিবার আরও এক শিক্ষকের প্রয়াণ হয়েছে, ওনার নাম মধুসূদন দেবনাথ, বয়স 52 বছর, বাড়ি মেলাঘরে। এই বিষয়টি এদিন চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং রাজ্যের 10,323 শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারকে এগিয়ে আসতেও আহ্বান জানান। এদিকে আমরা 10,323 শিক্ষক সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সকল চাকরিচ্যুত শিক্ষকরা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে তাদের গ্যারান্টারদের কোনো প্রকারের চাপ দেওয়া হবে না। অথচ রাজ্যে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ঋণ গ্রহীতা 10,323 শিক্ষক শিক্ষিকাদের গ্যারান্টারদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে, তার বিরুদ্ধেও তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন আমরা 10,323 শিক্ষক সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।